ছুরি তলোয়ারের ছুরি বলেছিল আজকে এই বাংলাদেশ খাদ্যে সম্পূর্ণ চার কোটি লোক খাদ্য উৎপাদন করে মাছ চাষে বাংলাদেশ আজকে চতুর্থ আজকে সবজি চাষে বাংলাদেশ পৃথিবীতে তৃতীয় স্থান অধিকার করে আছে কাজ করেছে আমার দেশের মানুষ করেছে কার নেতৃত্বে কার নীতিতে জনতা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশ বাংলাদেশ অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে ২০২৬ সালে সে উন্নয়নশীল দেশের ঘোষণা আসবে সুতরাং ২০২৬ সালে যাদের শেখ হাসিনা হাত দিয়ে এই বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয় সেই তার জন্য বাংলাদেশ কি আজকে আমার তরুণ উপস্থিত আছেন যারা নতুন ভোটার হয়েছেন যারা প্রথমবার ভোট দিচ্ছেন অথবা দ্বিতীয়বার ভোট দিচ্ছেন তাদের বলতে চাই স্পার বাংলাদেশ হচ্ছে কর্মসংস্থানের বাংলাদেশ যেখানে আমাদের তরুণরা কাজ পাবে উত্তপ্ত হবে ব্যবসায়ী হবে শিল্পপতি হবে সারা বিশ্বের সাথে প্রতিযোগিতা করবে স্পার বাংলাদেশ কি আমার বাবুরা যারা এখন অনেক পিছিয়ে আছে যাদেরকে শেখ হাসিনা ক্ষমতায়ন করেছে সেই মা বাবাদের আজকে রাষ্ট্রীয় সকল কারিগরের তৎপরতা তার নিয়ে আসবে আমার কৃষক ভাই যে উত্তোলন করছে সেই কৃষক ভাই আজকে তার ফসলের ন্যায্য মূল্য পাবে আজকে আমার কৃষক ভাই তার উৎপাদন উপকরণের দাম যে ইতিমধ্যে কমে গিয়েছিল ইউক্রেন যুদ্ধের কারণে আজকে রাশিয়ার সাথে যেখানে দাম বেড়েছে সেটা কমিয়ে দে আমার কৃষি উৎপাদন বেড়ে আজকে স্পার বাংলাদেশ হয় আমার দেশের ছেলেমেয়েরা বিদেশে গিয়ে আজকে প্রবাসী যে কাজ করছে সেখানে কোনো ছোট কাজ নয় তারা অভিজ্ঞ হয়ে প্রযুক্তি জ্ঞান দিয়ে তারা সেখানে গিয়ে বড় বড় কাজ করবে সেটাই হবে স্পার বাংলাদেশ স্পার বাংলাদেশ পরে স্পার জনগণ স্পার বাংলাদেশ পরে স্পার তরুণ স্পার বাংলাদেশ পরে স্পার আমার বাবুরা সেই স্পার বাংলাদেশের স্বপ্ন দেখছেন জরুরি একটি শেখ হাসিনা আপনাকে স্পার বাংলাদেশ চান যদি চান তাহলে নৌকায় ভোট দিতে হবে আসাম খেলে তরুণকে নয় নৌকায় ভোট দিতে হবে শেখ হাসিনাকে আজকে আমি আমার কথা বলবো না আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি সাতই জানুয়ারির পরে আপনারা আমাকে যদি না দেখেন বিজয় লাভের পরে আমাকে যদি দেখেন তাহলে বিশ্বাস অন্ত বলে আমাকে অভিহিত করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে রেখে এই অঞ্চলের উন্নয়ন থেকে শুরু করে এই অঞ্চলের মানুষের সুন্দর বলে ৭ জানুয়ারি আমি আপনাদের ভোট চাই ৭ জানুয়ারি নৌকায় ভোট চাই আপনাদেরকে আমি আমার বক্তব্য করছি জয় বাংলা জয় বাংলাদেশ জয় হিন্দ বাংলাদেশ চিরঞ্জীবী হোক